একটা বেহাল অবস্থা চলছে এখন। এটা তো বহুদিন ধরে এখানে অনেক অনিয়ম, দুর্নীতি, রাজনীতিকরণ হয়েছে। শিক্ষার পদায়নগুলো, বিভিন্ন উচ্চ পর্যায়ের পদায়নগুলোতে শুধু যে দলীয়করণ হয়েছে তা না, দক্ষতার গ্রহণযোগ্যতারও একটা সমস্যা ছিল সবগুলো বড় বড় পর্যায়ে। এখন তো আমাদের যে বিশ্ববিদ্যালয়ে সরকারি খাতে বোধ হয় 50টার বেশি আছে, তার মধ্যে 40টার মতো বিশ্ববিদ্যালয় হলো অভিভাবক শূন্য, এবং আমাদের এগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এগুলো চালু করতে হবে। কাজেই এই এটা একটা সুযোগও আমি মনে করব যে এই এতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা চাইব যে সত্যিকার শিক্ষানুরাগী যোগ্য ব্যক্তি, যিনি শুধু শুধু যোগ্যতার মান কাঠি হলো যে তাকে তো ওটা প্রশাসনিক দক্ষতাও থাকতে হবে, আবার শিক্ষাগত যোগ্যতাও থাকতে হবে। এখানেই আমাদের এতদিন ধরে বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে। আমরা চেষ্টা করব এই 40টা বা বেশি বিশ্ববিদ্যালয়ে তো হঠাৎ করে সব নতুন করে শুরু করা খুবই চ্যালেঞ্জিং, তার মধ্যেও অন্তত বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো, যেগুলোতে আমরা যে পদায়নগুলো কথা অতি দ্রুত করব যাতে এগুলো চালু হতে পারে। আর শিক্ষক ছাত্র সম্পর্ক, এটাও রাজনীতিকরণ, দলীয়করণ, রাজনীতিকরণ সবসময় খারাপ না, কিন্তু যেই ধরনের রাজনীতিকরণ এবং যেই ধরনের যে প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়েছে, সেখানে ছাত্র শিক্ষকদের শুধু দলীয়করণ না, তাদের সম্পর্কের অবনতি হয়েছে। এবং আমার ছাত্রদের প্রতি অনুরোধ থাকবে, শিক্ষকদের প্রতিও অনুরোধ থাকবে যে আপনারা ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের পরিবেশ থাকে, অনেক চড়াই উত্তর পার হয়ে আমরা এখানে এসেছি এবং অনেক বড় বড় পরিবর্তন হচ্ছে, কিন্তু তার মধ্যেও যেন আমরা বিশৃঙ্খলা সৃষ্টি না করে শৃঙ্খলার সাথে আমরা আবার ওই পরিবেশটা ফিরিয়ে আনতে পারি, এবং সেটা নিয়ম মাফিক যাতে হয় আমরা সেই চেষ্টা করব। আমরা এখানে দখলদারিত্বের যে রাজনীতি, যে দখল চলে গেল আবার দখল হবে, সেটার মধ্যবর্তী সময় আমরা অন্তত চেষ্টা করব যে একটা ভালো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য দেশে যেভাবে চলে সেরকম একটা পরিবেশ তৈরি করতে, সেজন্য সবাই সহযোগিতা দরকার হবে। আরেকটি প্রধান বিষয় হলো যে আমাদের স্কুল কলেজের যেই বোর্ডগুলো আছে, যেগুলো যে বেসরকারি খাতে, এই বোর্ডগুলো তো প্রচণ্ড দলীয়করণ হয়েছে। কিছু কিছু বোর্ডের যিনি সভাপতি, তিনি ম্যানেজিং কমিটির সভাপতি, নিজেই তো হয়তো এসএসসি পাস না, এরকম আমি জানি। কাজে এটা নিয়ে কী করা যায়, যে এখানেও যে যে আমার দখলদারির বিষয়, যে এদেরকে সরিয়ে দিয়ে আবার অন্য দল আসবে একই ধরনের, সেটা আমরা চাই না। আমরা চাই যে এই এই স্কুল কমিটি, বেসরকারি স্কুল কলেজ কমিটিগুলো যেন ভালো মানুষদের দিয়ে তৈরি হতে পারে। একদমই যদি এখনই তা সম্ভব না হয়, আমরা বিকল্প কী করা যায় সেটা চিন্তা করছি। এবং সর্বশেষ, যে আপনারা সবাই জানেন যে একটা নতুন শিক্ষাক্রম চালু হয়েছিল 2021 সালে, আমরা এতদিন ধরে মাঠ পর্যায়ে সব জায়গায় এগুলো নিয়ে অনেক গবেষণা তথ্য তৈরি হয়েছে, সেগুলো আমার কাছে আছে। এর মধ্যে শিক্ষা কার্যক্রম, পাঠ্যক্রম তো উন্নত করতেই হবে, সময় বদলাচ্ছে, কিন্তু যেটা তৈরি করা হয়েছে এটা বাস্তবায়ন করা
খুবই কঠিন বর্তমান পর্যায়ে আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে, এবং এটা যে আমাদের দেশের জন্য সর্বক্ষেত্রে উপযোগী তাও আমরা মনে করছি না। কাজেই বা আমরা এই শিক্ষাক্রমকে খুব সম্ভবত নতুন শিক্ষাক্রমকে আমরা খুব সম্ভব আর এটা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না, কারণ এতে তো আসলে বাস্তবায়ন খুব ভালো হচ্ছেও না, বিশেষ করে পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিতে। কিন্তু যাই আমরা করি না কেন, হয়তো অন্তত এই সাময়িক সময়ে আমরা আগের যে শিক্ষাক্রম সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করব, কিন্তু এমনভাবে করব যারা ইতিমধ্যে ঢুকে গেছে, যেমন নবম শ্রেণীতে এবং অন্যটা, তাদের যাতে কোনোভাবেই ছাত্রদের যাতে কোনোভাবেই একটা বিপাকে না পড়ে, তারা যাতে স্বস্তিতে থাকে, তারা যাতে মনে করে যে তারা নিরাপদভাবে তাদের শিক্ষাক্রম চালু করছে, ওটা যেভাবে চলছে সেটা তাদের যেটা যাতে বিভ্রান্ত না হয় সেটি আমাদের প্রায়োরিটি। কিন্তু তার সত্ত্বেও আমরা যতভাবে পারি এটার থেকে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করছি, এবং শিক্ষাক্রমকে আসলেই আধুনিক করা প্রয়োজন, সেটা একটু সময় নিয়ে সত্যিকার যারা এসব বিষয়ে পাঠ্যক্রম আমাদের দেশের উপযোগী, যেটা বাস্তবায়নযোগ্য পাঠ্যক্রম, সেটার জন্য আমরা একটু সময় নিয়ে হয়তো কাজটা শুরু করব, হয়তো আমরা শেষ করতেও পারবো না, কিন্তু অন্তত এখন একটা যেই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য না এটাকে তো রাখা যাবে না। কিন্তু আমরা চেষ্টা করব, আবারও আমি বলছি, আমরা চেষ্টা করব এমনভাবে এটাকে যারা এর মধ্যে ঢুকে পড়েছে যে ছাত্ররা, তাদের যেন বিন্দুমাত্র কোনো অস্বস্তি বোধ না হয়, শিক্ষকদেরও যেন অস্বস্তি বোধ না হয়, এটুকু আমরা খেয়াল রাখবো।